সরকারের কাছের লোক হলে কি বা না করতে পারে? আইন কানুন তো সব নিজেদেরই হাতে, কে কি বলবে, সরকার তো আমাদেরই। কিন্তু আইন আইনের পথে চলবে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কোনো দুষ্কৃতিকে ছাড়া হবে না। তারই এক নমুনা ধরা পড়ল সাবরুম মহকুমার প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ীর দোকানে। জানা যায় ওই ব্যবসায়ী বর্তমান সরকারের লোক, সাবরুম মহকুমার সব মাফিয়া ওনার হাতে। কিন্তু গতকাল রাত আনুমানিক 10:45 নাগাদ সাবরুম থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বিবেকানন্দ মেডিকেল হলে কিছু নেশাজাতীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে। এই খবর পেয়ে সাবরুম পুলিশের একটি টিম ও সাবরুমের SDPO নির্বিঘ্নে সাবরুমের বিবেকানন্দ মেডিকেল শপে অভিযান চালায়। এই অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ করে 180 বোতল ফেন্সিডিল। পুলিশ ঘটনাস্থলে বিবেকানন্দ হলের মালিককে না পেয়ে গ্রেপ্তার করে দোকানের কর্মচারী রাজেশ দাসকে। সাবরুম থানার ওসি শ্রী জয়ন্ত কর্দে জানান, এই নেশা সামগ্রী বিক্রির পেছনে মালিক এবং কর্মচারী উভয়ের হাত থাকতে পারে। পুলিশ এ বিষয়ে দোকানের কর্মচারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাটিকে কেন্দ্র করে একটি মামলা হাতে নিয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন কখনো সত্যি হবে না মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার। সাবরুম মহকুমার সাথে না জানি ত্রিপুরা রাজ্যের কত মহকুমায় এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে রমরমিয়ে। দেখা যাক বর্তমান রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এ বিষয়ে। রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।